আলাইকুম রহমতুল্লাহ এক ভাই প্রশ্ন করেছিলেন যে আলা জেসরা মমিনুস নম্বর তেইশের মধ্যে মমিনদের কিছু বলে বর্ণনা করতে করতে গিয়ে আয়াত নম্বর ছয়ের মধ্যে বলেছেন যে অল্লাদ্দিন আলি ফুরুজিহিম হাফিজোন মমিন তারা যারা তাদের যৌনাঙ্গের সংরক্ষণ করে কিন্তু তাদের স্ত্রী এবং তাদের দাসী ব্যতি রেখে যদি তারা তাদের স্ত্রীর সঙ্গে এবং দাসীদের সঙ্গে সম্ভব করে সঙ্গম করে ফাইন এর না হোম মালুমিন তাহলে তারা কোনো দোষারোপ মানে দোষারোপ হবে না তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে না তো স্ত্রীর সঙ্গে এবং দাসীর সঙ্গে মেলামেশা করা সঙ্গম করা যায় তো তিনি বলতে চেয়েছেন যে এত মধ্যে যে আল্লাহ আলা দাসীদের সঙ্গে মিলামেশা করার কথা বলেছেন তো এই হুকুমটা এখনও বাকি রয়েছে নাকি মনসুখ হয়ে গিয়েছে রহিত করা হয়েছে এই হুকুমটাকে দেখুন এই হুকুমটা এখনও বাকি রয়েছে এই হুকুমটা কেননা এই হুকুমটা ইসলামের প্রথম থেকে অর্থাৎ ইব্রাহিম সাল্লামের জামানা থেকে রসলাই সাল্লামের জামানা পর্যন্ত চলে আসে যেরকমভাবে হাজারা ইব্রাহিম সাল্লামের দাসী ছিলেন তার থেকে ইসমাইল সাল্লাম মানে জন্মগ্রহণ করেছিলেন মারিয়া কিবতি রসুলের স্ত্রী ছিলেন তার থেকে ইব্রাহিম পয়দা হয়েছিল তারপরে হয়তো উমার ফারুক হয়তো আলী ওসমান হয়তো আলী এবং হয়তো ওমারের কাছেও দাসী ছিল এবং অনেক সাহাবার কাছেও দাসী ছিল যেমন কুদ্দ রহমান তার গ্রন্থ আর মুগ্নের দশম খণ্ডে চাপসাগর হিসেবে বর্ণনা করছে এবং কিতাব উম এবং শাফি রহমান আল গ্রন্থ পঞ্চম খণ্ডে তেতাল্লিশ এই কথা বর্ণনা করা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে রায়ত এই আয়াতটাকে কেউ কেউ বলছেন যে মানে মানসুখ করা হয়েছে রোহিত করা হয়েছে তো সব একটা কথা মনে রাখবেন যে প্রত্যেক মানুষের জন্য একটা নাসিক দরকার হয় অর্থাৎ কোনো আয়াতকে বা কোনো হুকুমকে রহিত করার জন্য একটা রহিতকারী কারই প্রয়োজন হয় অর্থাৎ মানুষের কথাই হচ্ছে যে পূর্বের কোনো হুকুমকে নতুন কোনো হুকুমের মাধ্যমে মিটিয়ে দেওয়া মানবের কোনো হুকুমকে নতুন কোনো হুকুমের মাধ্যমে রহিত করা মানে মিটাকে মানে বাতিল করা হয়েছে এই যে হুকুমটাকে মানসুক করা হয়েছে তো সেই নতুন হুকুমটা কী কোন হুকুমের মাধ্যমে কোন হুকুমের দ্বারা এই হুকুমটাকে মানসুক করা হয়েছে রোহিত করা হয়েছে সেই সেটা কি সেটা কিছু নেই কেউ জানে না ব্যাপারে তো মোট কথা হচ্ছে যে যখনই কোনো লোক এ ধরনের কোনো কথা বলবেন যে এই এত থেকে মানসুখ করা হয়েছে তখন আপনি তাকে প্রশ্ন করবেন যে এ এত থেকে যে মানসুক করা হয়েছে বা এই হুকুমটাকে যে মনসুক করা হয়েছে রোহিত করা হয়েছে তো এর নাসিককে এর রোহিতকারীকে এই হুকুমটাকে কে মানসুক করলো সেটা দেখেন আপনি কেউ দেখাতে পারবে না তো সেই জন্য এটা একটা ভ্রান্ত ব্যথা ধারণা মিথ্যা কাহিনী এরপর বিশ্বাস করা যাবে না কিন্তু কথা হচ্ছে যে যে আপনার দাসী প্রথা সে প্রথাটা এখন নেই মানে দাসীর সঙ্গে সম্ভব করা বা সঙ্গম করা যে আয়াতগুলি বা যে হুকুম সেটা বাকি রয়েছে কিন্তু দাসীর যে প্রথা সে প্রথাটা এখন আর নেই পৃথিবীতে কোথাও কেননা আপনি যাকে দাসী হিসেবে গ্রহণ করবেন যাকে আপনি মালিকুল ইয়ম ভাববেন দাসী বলতে কিন্তু খাদিমা নয় দাসী বলতে কিন্তু খাদিমা নয় অর্থাৎ আমাদের বাড়িতে যারা নকরানি থাকে মানে যারা যারা কাজ করে তারা কিন্তু দাসী মানে এই দাসী সেই দাসী নয় আরবিতে যে দুটি দুটি শব্দ ইউজ করা হচ্ছে এখানে একটা হচ্ছে খাদিমা চা নকরানি চাকর চাকরানি আর একটা হচ্ছে মালিকুলিয়ম দাসী তো এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে খাদেনা বলতে যে আমভাবে লোক এবারে কাজ করে রান্না করে দেয় বাড়িতে ঝাউড় লাগায় সেই যে দাসী এখানে সেই দাসির উদ্দেশ্য নয় এখানে হচ্ছে মালিকুলিয়ম যারা আপনি সম্পূর্ণ মালিক যারা আপনি সম্পূর্ণ মালিক সেটা হচ্ছে দাসী এখানে সেই সে দাসের কথা বলা হচ্ছে তো এই দাসী এখন আর বর্তমানে নেই কেননা এর জন্য কয়েকটা শর্ত রয়েছে তার মধ্যে একটা শর্ত হচ্ছে যে এটা যুদ্ধলব্ধ সম্পদ হতে হবে যুদ্ধলব্ধ সম্পদ হতে হবে অর্থাৎ আপনি কোনো জায়গায় যুদ্ধ করতে গিয়েছেন মুসলিম নেতার নেতৃত্বে মুসলিম নেতার নেতৃত্বে আপনি কোনো যুদ্ধ করতে গিয়েছেন আর সেই যুদ্ধে যদি আপনি সেই যুদ্ধটা অবশ্যই অমুসলিমদের সঙ্গে হতে হবে এবং সেই মুসলিমদের সঙ্গে যুদ্ধ করে আপনি কিছু যে গণিমতার মাল পেলেন যুদ্ধলব্ধ সম্পদ পেলেন তার মধ্যে টাকা পয়সা পুরুষ নারী কাইদ হিসাবে পেলেন তো সেই যে কাইদ হিসাবে মহিলাদের পেলেন এটা হচ্ছে তা দাসী কারণ আপনি এর সম্পূর্ণ মালিক আপনি এর সম্পূর্ণ মালিক তো এটা হচ্ছে দাসী এখন তো সেই যুদ্ধ নেই এখন তো সেই যুদ্ধ নেই যদি যুদ্ধ রয়েছে কিন্তু সেই যুদ্ধ নেই যে মুসলিম নেতা নেতৃত্বে যুদ্ধ হতে হবে সেটা অমুসলিমদের সঙ্গে হতে হবে সেটা এখন নেই দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষ কেনা বেচার প্রথা যে আপনি যুদ্ধ লব্ধ সম্পদ হিসেবে যে মহিলাকে পেলেন তা আপনি সেই মহিলাকে আপনি বিক্রি করতে পারেন কাউকে কিংবা কাউকে দান করতে পারেন উপঢক হিসেবে দিতে পারেন তো সেই প্রথা এখন আর নেই এখন মানে কেনাবেচা কাউকে উপঢকনস্বরূপ মানুষ দেওয়া এই প্রথা এখন আর নেই তো এটা আলাদা কথা যে সেই প্রথা এখন আর নেই মানে দাসী যে করার প্রথা সেই প্রথা এখন আর নেই কিন্তু ওই যে হুকুমটা যে যদি সেই প্রথা আবার আসে যদি কোনো জায়গাতে মুসলিম রাষ্ট্র কায়েম হয় কোনো মুসলিম নেতা তৈরি হয় আর যদি সেই মুসলিম নেতা নেতা হয়ে যদি আবার সেই সেরকম নেতৃত্ব যে যুদ্ধ করে যে আবার সেরকমভাবে দাসী পাওয়া যায় তাহলে আবার সেই হুকুম সেই হুকুমটা থাকবে আবার সেই হিসেবে তারা সেরকম কাজ করতে পারবে কিন্তু সেই পদ্ধতি নেই সেটা সেই হুকুমটা এখন আর নেই মানে সেই হুকুমটা এখন বাস্তবে তো হচ্ছে না পদ্ধতিটা নেই সেজন্য হুকুমটা এখন বাস্তবায়িত হচ্ছে না যদি পদ্ধতি তৈরি হয়ে যায় ওইরকমভাবে মুসলিম নেতা তৈরি হয়ে যায় বা দাসী কেনাবেচার প্রথা চালু হয়ে যায় তাহলে হুকুমটা আবার সেই হুকুমটা আবার চালু হয়ে যাবে যেটা এখন বন্ধ রয়েছে হুকুমটা মানসুক হয়ে যায়নি বন্ধ হওয়ার মানে এই নয় যে হুকুমটা উঠেই গিয়েছে পদ্ধতিটা নেই সে যেন হুকুমটা বন্ধ হয়ে আছে যদি পদ্ধতিটা চালু হয়ে যায় তাহলে হুকুমটা আবার চালু হয়ে যাবে কিছু লোক এআটা মানসুক করার জন্য যে দলিল হিসেবে দিয়ে থাকেন সেটা হচ্ছে যে নম্বর মাই সরকার পাঁচের মধ্যে যারা তারা বলেছেন মহিলাদের মধ্যে সতী সাবিত্রী অথবা আহলে কিতাব যাদেরকে গ্রন্থ দেওয়া হয়েছিল পূর্বে পূর্বে যে নাসারা তাদের মধ্যে সতী সাধবী নারীদেরকে তোমরা বিবাহের মাধ্যমে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারো তো এই যে আয়ত আল্লাহ তারা বলেছেন যে তোমাদের জন্য শুধুমাত্র হালাল করা হয়েছে মমিন সতী সাবিত্রী নারী এবং আহলে কিতাবদের সতী সাবিত্রী নারী তো এটা হচ্ছে অবতীর্ণ হওয়ার দিক দিয়ে সর্বশেষ আয়াত এটা হচ্ছে অবতীর্ণ হওয়ার দিক দিয়ে সর্বশেষ আয়াত তো এখানে এরা তারা বলেছেন যে স্বাধীন সতী সাবিত্রী নারী এবং আহলে কিতাবদের সতী নারীদের নারীদেরকে তোমাদের জন্য হালাল করা হয়েছে তার ইবনে সাদি দুশো একুশ পৃষ্ঠা তো এই আয়াতের মাধ্যমে কিছু লোক দলিল দিয়ে থাকেন যে যেহেতু আল্লাহ তালা এই আয়তের মধ্যে শুধুমাত্র মমিন স্বাধীন সদী সাবিত্রী নারী এবং আহারে কিতাবদের সতী সদী নারী বাদ দিয়ে সমস্ত নারীর কথা বাদ বলা হয়েছে তো সেই জন্যে অন্য কোনো নারীর সঙ্গে আর সঙ্গম করা যাবে না তো সেই জন্য যারা দাসী তাদের হুকুমটা এই আয়তের মাধ্যমে মানস করা হয়েছে কিন্তু এই কথাটা ভিত্তিহীন কথা কিন্তু এই কথাটা ভিত্তিংগত অগ্রহণযোগ্য কথা কেননা এই আয়তের মধ্যে যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে নিকার মাধ্যমে এই আয়তের মাধ্যমে যে কথাটা বলা হয়েছে আপনি প্রথম থেকে আয়তটা দেখেন দেখতে পাবেন যে আয়ের মধ্যে যে কথাটা বলেছেন যেটা হচ্ছে বিবাহের মাধ্যমে বিবাহ করা ওই সমস্ত মহিলাদের বৈধ যারা মমিনদের মধ্যে স্বাধীন সাবিত্রী এবং আহালে কিতাবের মধ্যে সাবিত্রী শুধুমাত্র তাদেরকেই বিবাহ করা বৈধ এবং বিবাহের মাধ্যমে সঙ্গম করা বৈধ ওখানে বিবাহের কথা বলা হয়েছে এখানে বিবাহের কথা বলা হয়েছে এ মাধ্যমে দাসী প্রথা মানসু করার কথা এখানে বলা হয়নি বাকি ওই যে প্রথা যে দাসীর সঙ্গে সঙ্গম করা এবং তার সঙ্গে সম্ভব করা যে কথা সেটা একাধিক আয়তে প্রমাণিত যেরকমভাবে সুরানেশা নম্বর চার আয়ত নম্বর তিন এবং আয়ত নম্বর পঁচিশ এবং আয়ত নম্বর ছত্রিশ সুরা হাজাব নম্বর তেত্রিশ আয়ত নম্বর পঞ্চাশ সুরত আরে ছ নম্বর উনত্রিশ সাত নম্বর একত্রিশ তার সাথে উনত্রিশ খণ্ডের চৌরাশি পৃষ্ঠা তারপরে এমনি কাশির কাশির প্রথম খণ্ডের তিনশো তিরাশি পৃষ্ঠা এবং তৃতীয় খণ্ডে পাঁচশো পৃষ্ঠা অন্যভাবে এমনি কদ্দমা রহিমা আলায় এবং একাধিক মহাদিস এবং একাধিক আয়াত প্রমাণ করছে যে সেই হুকুমটা এখনও বাকি রয়েছে বাকি পদ্ধতিটা এখন চালু নেই সেজন্য হুকুমটা বন্ধ রয়েছে যদি কোনো দিন পদ্ধতি চালু হয় তাহলে হুকুমটা বাকি রয়েছে আবার সেই হুকুম মোতাবেক দাসের সঙ্গে সম্ভব বা তার সঙ্গে সংগম করতে পারে ইনশাআল্লাহ আহাদামদি আল্লাহু আলমসব আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাতু مَحَمدٌ رَسُولُ اللَّهِ